আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকায়ত প্রিয় দিনদার ইমানদার পরে হেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা এই ভিডিওটিতে বিপদ দূর হওয়ার জন্য দশটি দোয়া আলোচনা করব যা বিশ্বনবী নিজে পড়তেন এবং আমাদেরকে পড়তে উৎসাহিত করেছেন বা নির্দেশ প্রদান করেছেন এই দশটি দোয়া থেকে কোনো একটা দোয়া যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জীবন থেকে সমস্ত প্রকার ছোট বা বড় সব ধরনের বিপদ দূর করে দিবেন এতে এতটুকু সন্দেহ নেই বা সন্দেহের নেই তাই আপনি যদি এই দশটি দোয়ার কোনো একটি পাঠ করতে পারেন অবশ্যই আপনার বিপদ দূর হবে দর্শক প্রথমে যে দোয়াটি উল্লেখ করব এই দোয়াটি রসুল সাল্লাহ সাল্লাম যখনই কোনো সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন তখনই তিনি আল্লাহর কাছে একান্তভাবে এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হচ্ছে আউজ বিকালি মা তিল্লাহিতা মা মিন গধবিহি অ কবিহি অশারিনী আয়বা দিহি ও অমিন হামাজাতি সায়া তিনি ও আয়ন্দুরুন দর্শক এই দুয়াটি আবুদাল শরীফে রয়েছে এবং তার অর্থ হচ্ছে এরকম আমি আল্লাহ তাল পরিপূর্ণ বাক্যর মাধ্যমে তার ক্রোধ ও আজাব থেকে তার বান্দার শত্রুতা থেকে এবং শয়তানের প্ররোচনা থেকে সুরক্ষার জন্য আল্লাহর আশ প্রার্থনা করছি যেন তারা আমার কাছেই না আসতে পারে দর্শক এটি বিশ্বনবী যখন কোনো কঠিন বিপদে পড়তেন তখন পাঠ করতেন এরপরে দ্বিতীয় নাম্বার যে দোয়াটি আমি উল্লেখ করব এই ভিডিওটিতে তা হচ্ছে এরকম আল্লাহ হুম্মা এমনি আউজুবিকামিন জাহদিল বালা ই ওয়া দারকি সাকাই হসু ইল কজয় ওয়াম অসামা তাতিল আমি আবারও বলছি দোয়াটি আল্লাহ হুম্মা এমনি আউজুবিকামিন জাহদিল বালা ই ওয়া দারা কি সাকাই ওয়া সু ইল কজাই ওয়া সামা তাতিল আদাই দর্শক এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি বিপদ আপদের দুর্বিষহ অসুবিধা থেকে দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে ভ্রান্ত সিদ্ধান্ত থেকে এবং শত্রুতার আনন্দ থেকে দর্শক এই দোয়াটি বোখারি শরীফের মতো একটি উল্লেখযোগ্য হাদেশ গ্রন্থে রয়েছে তাই আপনি যদি এই দোয়াটিও পাঠ করতে পারেন তবেও আপনার আল্লাহ তালা রহমতে বিপদ আপাদ দূর হয়ে যাবে তারপর আমি যে দোয়াটি উল্লেখ করব সেই দোয়াটি হচ্ছে এরকম ইয়া কাইয়ুম আসলে শানি কুল্লাহ ওলা তাকিল্লা নাফসি তরফাত আইনি। হে চিরঞ্জীব হে সৃষ্টিকুলের নিয়ন্ত্রক আপনার রহমতের দোহাই দিয়ে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আপনি আমার সকল বিষয় শুদ্ধ করে দিন এক মুহূর্তের জন্য আপনি আমাকে আমার ওপর ছেড়ে দিয়েন না এই দোয়াটি নাসাই তিরমেজি এবং মুস্তাদরাক শরীফের মাঝে রয়েছে এই দোয়াটিও যদি আপনি পাঠ করতে পারেন তবেও আপনার বিপদ দূর হবে দর্শক এ কথা কিন্তু আমারও নয় বিশ্বনবী বলেছেন এবং বিশ্বনবী নিজে পাঠ করতেন আমাদেরকেও পাঠ করতে বলেছেন চতুর্থ নাম্বার বিপদ মুক্তির জন্য যে দোয়াটি আমি পাঠ করে শোনাবো তা হচ্ছে এরকম এই দোয়াটির অর্থ এরকম হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার ক্রোধ দ্বারা হত্যা করো না আর তোমার আজাব দিয়ে ধ্বংস করো না বরং এর পূর্বে তুমি আমাদেরকে ক্ষমা করো এই দোয়াটি থিমিজ শরীফের মতো উল্লেখযোগ্য গ্রন্থে রয়েছে দর্শক এই দোয়াটিও বিশ্বনবী পাঠ করতেন আমাদেরকে পাঠ করতে বলেছেন বিপদ বালা বালামসতি বা আল্লাহর গজব আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য তাই আপনি বিপদ থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই দোয়াটি পাঠ করবেন এরপরে পঞ্চম নম্বরের যে দোয়াটি আমি এই ভিডিওটিতে উল্লেখ করব সেই দোয়াটি হজরত উম্মে উম্মেসাল্লামার রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত রাসুল সাল্লামকে বলতে শুনেছি মানুষের উপর কোনো বিপদ এলে সে যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাকে তার বিপদের প্রতিদান দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন তো দর্শক এই দোয়াটি হচ্ছে এরকম ইউন ফি মুসিবাতি ও আখলিফলি। হয় রমিন হা এই দোয়াটির অর্থ হচ্ছে এরকম আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে হে আল্লাহ বিপদে আমাকে সব দান করুন এবং যা হারিয়েছি তার বদলে তার চেয়ে ভালো কিছু দান করুন এই দোয়াটি মুসলিম শরীফে রয়েছে এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে বিপদে পড়ে যা কিছু হারিয়েছেন তার চেয়ে উত্তম কিছু আল্লাহ তাল আপনাকে দান করে দিবেন ধরুন আপনার ঘর আগুনে পুড়িয়ে গিয়েছে তাহলে যদি আপনি এই দোয়াটি পাঠ করেন তাহলে ঘর পুরার কারণে যে ক্ষতি হয়েছে এর চেয়ে উত্তম কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন দর্শক বিপদ মুক্তির জন্য ছয় নম্বর যে দোয়াটি আমি আপনাকে বলে দেবো তা হচ্ছে এরকম হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হজরত সাল্লাহ সাল সাল্লাম বিপদের সময় এই দোয়াটি পাঠ করতেন আর তা হচ্ছে এরকম লাহ হালিমুল হাকিম লা ইলাহা ইল্লাল্লাহু আর্শিল আজিম লাহ আরদি ও রব্বুল আরশিল করিম এই দোয়াটির অর্থ আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই তিনি পরম সহিংসু ও মহা জ্ঞানী আল্লা ব্যতীত কোনো উপাস্য নেই তিনি মহান আরসের প্রভু আল্লাহ ব্যতীতে কোনো উপাস্য নেই তিনি আকাশমণ্ডলী জমিন ও মহা সম্মানিত আরসের প্রভু বোখারি শরীফ এবং মুসলিম শরীফের মাঝে উল্লেখযোগ্য গ্রন্থে এই দোয়াটি রয়েছে এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন তবেও আপনার বিপদ দূর হবে সাত নম্বর যে দোয়াটি আমি আপনাকে বলে দেব সেই দোয়াটিও খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পালন করবে আপনাকে বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করতে সেই দোয়াটি হাজর ওসমান নদী আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যহ সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করলে কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিলু মা আসমিহি সাই আলিম এই দোয়াটির অর্থ আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ তিরমিজি ও আবুদাউদ্ শরীফের মতো উল্লেখযোগ্য গ্রন্থে এই দোয়াটি রয়েছে দর্শক এই দোয়াটি সকালে তিনবার পড়বেন এবং বিকালে তিনবার পড়বেন একদিনে মোট ছয় বার ছয় বার পড়তে হবে তবেই আপনি সমস্ত প্রকার বালা মুসিবত থেকে রক্ষা পেতে পারবেন এরপরে আট নাম্বারে বা আট নাম্বারে যে দোয়াটি উল্লেখ করবো সেই দোয়াটি হচ্ছে এরকম সেই দোয়াটি হযরত আবু মুসাশী আল্লাহ তাল থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম যখন কোনো সম্প্রদায়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করতেন তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন আর দোয়াটি হচ্ছে আল্লাহ হম নাজা আলু কফিনহিমিক এই দোয়াটির অর্থ হে আল্লাহ আমরা তোমাকেই তাদের মুখামুখী করছি এবং তাদের অনিষ্টতা থেকে তোমারই কাছে আশ্রয় প্রার্থনা করছি আবুদাউদ ও নাসাই শরীফে এই দোয়াটি রয়েছে তাই আপনি যদি শত্রুতার থেকে বাঁচতে চান বা কেউ যদি কোনো ক্ষতি করতে চায় আপনি যদি এরকম কোনো আশঙ্কা করেন সম্ভাবনা থাকে তবে অবশ্যই অবশ্যই দোয়াটি পাঠ করবেন দর্শক নয় নম্বর যে দোয়াটি উল্লেখ করব বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা পেতে সেই দোয়াটি হচ্ছে এরকম আল্লাহ ইন্নি মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওমিন সাই ইল আসকাম অর্থ হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ধবল উন্মাদ কুষ্ঠরোগ এবং সকল প্রকার মারাত্মক বেদি থেকে আশ্রয় প্রার্থনা করছি এই দোয়াটি বর্তমান আমরা অনেকেই পড়েছি অনেকেরই জানা আছে মসজিদে গেলে হুজুররা অনেকেই শুনে থাকে যে হুজুররা মোনাজাতে দোয়াটি বেশি বেশি পড়েন এই দোয়াটি বর্তমান মহামারী ঠেকাতে বা মহামারী থেকে বাঁচতে খুবই কার্যকরী তাই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন সমস্ত প্রকার বিপদ রোগ অসুস্থতা থেকে আল্লাহ তালা আপনাকে তাহলে হেফাজত করবেন এরপরে সর্বশেষ দশ নম্বরে যে দোয়াটি উল্লেখ করব সেই দোয়াটি সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে আপনাকে বিপদ থেকে বাঁচাতে আর সেই দোয়াটি খুবই ছোট এতক্ষণ যে দোয়াগুলি উল্লেখ করলাম আকারে খুব বড় অনেকের পড়তে কষ্ট হতে পারে বা বিভিন্ন কম সময়ে জটিলতা সৃষ্টি হতে পারে কিন্তু এই দোয়াটি এখন যেটা উল্লেখ করব আকারে ছোট কম সময় লাগবে পড়লে সবও বেশি হবে আবার উপকারও বেশি পাবেন আর সেই দোয়াটির নাম হচ্ছে দোয়া জনুস অবশ্যই দোয়াটির নাম শুনেছেন আপনি পূর্বে দোয়াটি হচ্ছে নয়টি দোয়া বিশ্বনবী শিখিয়েছেন যা হাদিসের মাঝে রয়েছে কিন্তু সর্বশেষ এই দোয়াটি কোনো হাদিসে নেই বরং স্বয়ং কোরআন শরীফের মাঝেই রয়েছে হাদিসে নেই বলতে এই নয়টি দোয়া হাদিসে আছে কোরআন শরীফে নেই আর এই দোয়াটি কোরআন শরীফের মাঝেই রয়েছে আর হাদিসের মাঝেও বিশ্বনবী এই দোয়াটির বিভিন্ন উপকারিতার কথা বলেছেন যেমন আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তাকে বিপদ আপদ করবেন এই দোয়াটির তাই নয় আল্লাহ তালা সুরা আম্বিয়ার মাঝে নিজেই বলেছেন মকাদিন যে এই দোয়া পাঠ করবে আমি তাকে বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করব। তাই আসুন দর্শক এই দশটি দোয়ার মাঝে যে দোয়াটি আমাদের ভালো লাগে পছন্দ হয় সহজ মনে হয় সরল মনে হয় সেই দোয়াটি বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পাঠ করতে থাকি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ছোটো বা বড় সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন আল্লাহ রব্বুল আলমীম বিশ্বনবীর শেখানো এই দশটি মূল্যবান অতি মূল্যবান অতি দামি এবং কার্যকরী শক্তিশালী দোয়া পাঠ করে বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা পেয়ে শোক সমৃদ্ধশালী জীবন নিয়ে বসবাস করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহাম